জীবের ছেলে পেলে সবসময় সুবিধা প্রাপ্ত হবে, কেন কৃষকের ছেলে পেলে? সংস্কার আন্দোলন, যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন তাদেরও দোতার, তারপরেও তারা আন্দোলনে আসতে শিক্ষার্থীদেরকে বাধা দিচ্ছিল। কোটা ব্যবস্থা সংস্কার করে 56-10 নিয়ে আসতে হবে, 2 নম্বর ছিল কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোঠা বিরোধী আন্দোলন 2024, রাজধানীর রাজপথ উত্তপ্ত, শিক্ষার্থীরা এবার নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে তারা। এদিকে সরকার প্রশাসনকে যেভাবে লেলিয়ে দিয়েছে এবং গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দ্বারা যে ইঙ্গিত প্রদান করা হয়েছে, যে কোনো সময় এই মেধাবী শিক্ষার্থীদের ওপরে কিন্তু পুলিশের অতর্কিত হামলা, এবং এটা রাজনৈতিক কোনো প্রেক্ষাপটের মোড় নিচ্ছে কি, আসুন বিস্তারিত জানবো আমরা আজকের রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। করে প্রতারণা এবং ছাত্র সমাজকে নিয়ে খেলার জন্য আবার সেই কোটা আদালতের মাধ্যমে ফিরে আনার একটা ষড়যন্ত্র, একটা নীল নকশা রচনা করছে, যার প্রতিক্রিয়া ইতিমধ্যেই সারা দেশের ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে আন্দোলন করছে। এই আন্দোলনে বিভিন্ন স্কুল মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিমধ্যেই রাজপথে দেখা গেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে যারা আমাদের অনুজরা, যারা আমাদের ভবিষ্যৎ উত্তরসূরি, তারা ঠিকই এই লিগাসির আন্দোলন থেকে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। নানান ধরনের প্রলোভন চাপ উপেক্ষা করে তারা আন্দোলন করে যাচ্ছে। আমাদের নিশ্চয়ই অনুজদেরকে তাদের অভিজ্ঞতা নিতে হবে যে 17 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে 4 অক্টোবর পর্যন্ত কিভাবে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আপনার রাজশাহী, রাজশাহী থেকে দিনাজপুর, রংপুর, সারা দেশে আমরা এই আন্দোলনকে সংগঠিত করেছিলাম, এই আন্দোলনকে ধরে রেখেছিলাম। এত নির্যাতন নিপীড়ন, বিশেষ করে ছাত্রলীগ একটা পর্যায়ে শুরুর দিকে আন্দোলনের পক্ষে থাকলেও কিন্তু তারা একটা পর্যায়ে আন্দোলনের বিপক্ষে অবস্থান এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করে নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করে সিএনজির মধ্যে সেই মরিয়ম মান্নানের লাঞ্ছিত হওয়া কিংবা রিক্সায় লাঞ্ছিত হওয়া, শহীদ মিনারে লাঞ্ছিত হওয়া, এই সমস্ত ঘটনাগুলো দেশবাসীর সামনে আছে। ইউটিউব, ফেসবুক, গুগলে অনেক ডকুমেন্ট আপনারা পাবেন। বর্তমানে ছাত্রলীগের এই আন্দোলনের পক্ষে অবস্থান থাকলেও সরকার যেহেতু বিপক্ষে, কারণ আজকে ওয়াইদুল কাদের সাহেবের বক্তব্য থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা, সরকারের দায়িত্বশীল থেকে শুরু করে ইভেন আমাদের প্রধান বিচারপতি মহোদয়, তার প্রতি আমার ফুল রেসপেক্ট আছে। কারণ এই কারণে যে বাংলাদেশের যতই আমরা এই বলি না কেন যে আদালতকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তারপরেও কিন্তু মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত। কাজেই প্রধান বিচারপতি যখন প্রশ্ন করেন যে কোটা নিয়ে এত কিসের আন্দোলন, তখন আসলে ছাত্র সমাজ খুব ক্ষুব্ধ হয়, মর্মাহত হয় যে প্রধান বিচারপতি ছাত্রদের এই মর্ম বেদনাটা বুঝতে পারছেন না, যে তারা পড়াশোনা করে চাকরিতে ঢুকতে পারে না, মেধায় পরীক্ষায় যোগ্যতায় অনেকে পিছিয়ে থেকে এই কোটার কারণে তারা তাদেরকে পিছনে ফেলে তারা চাকরিতে ঢুকে যাচ্ছে, মেধাবীদের কান্না তারা দেখতে পায় না। সেই বাস্তবতায় আমরা যেটা মনে করি যে এই আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, এবং এই সংগ্রাম এবং ত্যাগের পরে যদি তারা রাজপথে টিকে থাকে, হামলার পরে যদি ঘুরে দাঁড়াতে পারে, তবেই কেবলমাত্র এই আন্দোলন সফল হবে। আমরা যে সময় আন্দোলন করেছিলাম, আমরা বিভিন্ন পত্রিকার সম্পাদক, কলাম লেখক, বুদ্ধিজীবী, সমাজের যাদের একটু ইনফ্লুয়েন্স আছে, বিভিন্ন মানুষের কাছে কিন্তু আমরা গিয়েছিলাম যে তারা যেন এই আন্দোলনের পক্ষে কথা বলে, ছাত্রদের ন্যায্যতার বিষয়ে আলোকপাত করে। তো এই যে একটা কমিউনিটি, ইতিমধ্যেই কিন্তু তারা তৈরি আছে এবং তারা জ্ঞাত আছে, এবং বিশেষ করে আন্দোলনের সাবেক সংগঠক হিসেবে আমাদের ভাই বোনদের উপরে যে কোনো হামলা হলে, তাদের যে কোনো সাপোর্ট লাগলে, উই আর অলওয়েজ রেডি ফর দ্যাট, যে আমরা তাদের জন্য যে কোনো কিছু করতে আমরা দাঁড়িয়ে আছি। যেহেতু রাশেদ খান কিংবা আমার কিংবা সুমন, আমরা 2018 সালে আসলে আমাদের ছাত্র তো শেষ হয়েছে, কাজেই এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের পক্ষে আন্দোলন করা সেইটা নানান ধরনের একটা প্রশ্নের তৈরি করবে, নানান মানুষ প্রোপাগান্ডা ছড়াবে, বিভ্রান্তি ছড়াবে। যেই কারণে আমরা বলেছি এখন যারা রানিং ছাত্র 2018 সালেও যারা আন্দোলন করেছে, অনেক এখনো বিভিন্ন ক্যাম্পাসে তাদের ছাত্রতা আছে, তারা সহ বর্তমান শিক্ষার্থীরা যেভাবে সমন্বয় করে আন্দোলন করছে, আমার দৃঢ় বিশ্বাস তাতে তারা সফল হবে, এবং তাদের যে কোনো ধরনের যে কোনো পরিস্থিতিতে সাপোর্ট করার জন্য তাদের অগ্রজ হিসেবে, সাবেক সংগঠক হিসেবে আমরা কিন্তু রেডি আছি। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে নয়সায় তালবাহানা বাদ দিয়ে ছাত্রদের এই দাবি মেনে নিন, নিতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, 8ই এপ্রিল শাহবাগে পুলিশের টিয়ার সেল যখন নিক্ষেপ হয়, আমরা তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা তখন আমরা আমাদের প্রাণের ক্যাম্পাসে আমরা নিরাপত্তার জন্য আমরা সেখানে অবস্থান নিয়ে একত্রিত হওয়ার চেষ্টা করি। সেই সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন আবিদাল হাসান, সাধারণ সম্পাদক ছিলেন মোতাহার হোসেন প্রিন্স সহ অনেকে তখন আমাদের উপরে হামলা করে, এমনকি আমাদেরকে ফাঁসানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায়ও তারা আক্রমণ করে
অগ্নিসংযোগ করে এবং আমাদের উপরে দায় চাপায়। কিন্তু আমরা শক্তভাবে সেটা ডিফেন্স করেছি। আমাদেরকে তারেক রহমান 126 কোটি টাকা দিয়েছে এই জন্য প্রোপাগান্ডা ছড়ায়। আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি দিচ্ছি, তারা জামাত শিবির এরকম নানান ধরনের স্টোরি করে পত্র পত্রিকা এবং সে সময় বিশেষ করে 71 টেলিভিশন ইত্তেফাক সহ বেশ কিছু পত্র পত্রিকাও এই বিষয়ে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায় সরকারের পক্ষে। কিন্তু আমরা দৃঢ়তার সাথে সেগুলো মোকাবেলা করেছি এবং যখন আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল চাকরি আর্থিক সুযোগ সুবিধা যে আমরা যেন আন্দোলন না করি, এমনকি আপনারা জানেন আমাদের 9 এপ্রিল সচিবালয়ে ওবায়দুল কাদের সাহেবের সাথে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আলাপ আলোচনার পর সাংবাদিকদেরকে বের করে আমরা যারা আন্দোলনের নেতা ছিলাম তাদেরকে সচিবালয়ে তখন আপনার বাকিদেরকে বের করে, শুধু ওবায়দুল কাদের সাহেব, সেই সময় ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া এবং পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা পরিষ্কারভাবেই বলছিল যে আপনাদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক, এই আন্দোলন সরকার পক্ষে, কিন্তু নির্বাচনের বছর হওয়ায় আমরা এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলন হিসেবে দেখছি, কাজেই আপনারা যদি আপনাদের দাবি দাওয়া আদায় করতে চান তাহলে আমাদেরকে সময় দেন, আপনারা আন্দোলন বন্ধ করেন, না হলে আন্দোলন এই বন্ধ করার জন্য সরকারের যা করার তাই করবে, প্রকারান্তে আমাদেরকে একটা হুমকি দিয়েছিল। কিন্তু আমরা দমে যাইনি, আপনারা দেখেছিলেন। তো আজকের আন্দোলনের নেতৃত্ব তাদের প্রতি আমাদের এটাই ইয়া থাকবে যে এই আন্দোলনে দু একজন স্পেসিফিক ভাবে নেতৃত্বে আসার দরকার নাই, এই আন্দোলনকে সুসংগঠিত করার জন্য বিশেষ করে বিভিন্ন ছাত্র সংগঠনের যারাই আপনার আন্দোলনের পক্ষে, সে যদি ছাত্রলীগেরও হয়, যদি সে আপনার ডেডিকেশন নিয়ে আন্দোলন করতে চায়, তার নৈতিকতা থাকে, মোরালিটি থাকে, তাহলে তাকে কোর টিমে অন্তর্ভুক্ত করা যায়। দর্শক, স্ক্রিনে আমরা কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজ প্রায় 6 দিন যাবৎ এই রাজধানীতে উত্তপ্ত হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। এদিকে শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী তারা কর্মবিরতি দিয়েছেন এবং শুধুমাত্র এই মেধাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যে যুদ্ধ করে যাচ্ছেন, এই যুদ্ধ কি তারা জয়লাভ করতে পারবেন? আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। হলের ছাত্রলীগের নেতারা তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য, নেতৃত্বকে ধরে রাখার জন্য তারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন কি যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন তাদেরও দোতার, তারপরেও তারা আন্দোলনে আসতে শিক্ষার্থীদেরকে বাধা দিচ্ছেন। আপনারা সাধারণ মানুষের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আন্দোলন করুন, আচরণ করুন, তাদেরকে বুঝান যে এই কোটা সংস্কার তাদেরও প্রয়োজন, এটি তাদেরও দাবি। সাধারণ জনগণ এই আন্দোলনের কারণে তারা যেন ছাত্রদের বিরুদ্ধে না চলে যায়, আপনাদের আচার আচরণের কারণে তারা যেন ক্ষুব্ধ না হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে পড়াশোনা ছেড়ে রেখে, এটির কোনো যৌক্তিকতা নেই। আমি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের পক্ষ থেকে তার প্রতি বিনীত অনুরোধ রাখব যে হ্যাঁ, শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায়, পড়ার টেবিলে ফিরে যেতে চায়, তারা রোদে ঘেমে বৃষ্টিতে ভিজে এভাবে ঘন্টার পর ঘন্টার দিনের পর দিন রাজপথে উত্তপ্ত অবস্থায় এখানে থাকতে চায় না। আপনি এই বিষয়টি বিবেচনা করবেন এবং সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের যে আবেগ, যে চাওয়া, যে দাবি, সেটির যৌক্তিকতাকে বিবেচনা করবেন। 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম, আপনি মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে কোটাই থাকবে না। আজকে আবার 5 বছর পরে 2024 সালে এসে আপনি বলছেন যে কোটা যে বাতিল করা হয়েছিল সেই বাতিল করে নাকি লাভ হয়নি। এখন ছাত্র সমাজের পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন যে তাহলে আপনি সেদিন মহান সংসদে দাঁড়িয়ে যে বলেছিলেন কোটাই থাকবে না, সেটি কি আপনি আবেগের বশবর্তী হয়ে বা ছাত্র সমাজের প্রতি ক্ষুব্ধ হয়ে, রাগের বশবর্তী হয়ে বলেছিলেন? আমরা সেটি মনে করি না। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আবেদন রাখছি, আমরা হাইকোর্টের প্রতি আবেদন রাখছি যে 18-র যে পরিপত্র সেটিকে যেন পুনর্বহাল করা হয় এবং 2018 সালে আমরা কিন্তু কোটার যৌক্তিক সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম, আমরা কিন্তু পুরোপুরি বাতিলের কথা বলিনি। অর্থাৎ সংবিধানে যে গ্রাউন্ড রয়েছে অনগ্রসর, সেই গ্রাউন্ডের বিবেচনা করে কোটা রাখা যেতে পারে এবং সেটির পার্সেন্টেজও তখন বলা হয়েছিল। সুতরাং আপনারা এই দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা, এই দেশের ডেমোগ্রাফি, এই দেশের লক্ষ লক্ষ তরুণদের জীবনের বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। উনি 2018 সালে মহান সংসদে যখন এই বক্তব্যটি দেন, আমাদের কাছেও মনে হয়েছিল যে উনি ছাত্র সমাজের প্রতি একরকমের রাগ থেকে এই কথাটি বলছেন। তো দেশের সর্বোচ্চ দায়িত্বশীলতার জায়গা থেকে
এ ধরনের রাগ ক্ষোভ অভিমান বা আবেগের বশবর্তী হয়ে কোনো কথা বলা। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।